ভাই, আপনার ফোনটা একটু দেয়া যাবে? একটু ফোন করব ভাই। সরি। ভাই 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 ভাই, আপনার ফোন ফোনটা একটু দিবেন, আমি একটু ফোন দিব। নেন। আম্মা তুমি কেমন আছো? গেছে রাত থেকে বুকের মধ্যে খালি ব্যথা করতেছে, সারা রাত ঘুমাইতে পারি নাই মা। কেন, ওষুধ নাই? ওষুধ খাও নাই? আছে, মনটাই খালি তোরে দেখতে চাই, বুকের মধ্যে পার মারি। আম্মা আমি ভালো আছি, তোমার নন্দিনী ভালো আছে, তুমি কোনো চিন্তা করো না তো। শুনো, তুমি ঠিকভাবে ওষুধ খাইবা, এনামের দিকে খেয়াল রাখবা। তোর গলাটা এমন শোনাইতেছে কেন? আম্মা রাইতে ঠিকভাবে ঘুম হয় নাই তো, আর আবার অফিসে অনেক কাজ, বুঝছো? ও, নিজের দিকে একটু খেয়াল রাখিস মা। আচ্ছা ঠিক আছে আম্মা, রাখি। ভাই ভাই ভাই, আমি তো ভেবেছিলাম তোমাকে আরো কিছুদিন হসপিটালে থাকতে হবে, তাও ভালো ওরা তোমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তোমার জীবনে যে ঘটনাটা ঘটেছে, একটা মেয়ের জীবনে এর থেকে খারাপ ঘটনা আর হতেই পারে না। কিন্তু যে ঘটনায় তোমার কোনো দায় নেই, সেটা নিয়ে তুমি কেন যন্ত্রণায় থাকবে? আমি তো তোমার দায়িত্ববোধ দেখে একদম অবাক হয়ে গেছি। এই সাংঘাতিক মুহূর্তেও তুমি ভুলে যাওনি তোমার অসুস্থ মা আর পূর্ব ভাইয়ের কথা। আমি এখন কি করব, কিভাবে বাঁচব? শোনো, মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া আর ক্ষমতায়ন নিয়ে আমি অনেক কাজ করেছি, অনেক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। তোমার মতো মেয়ের জন্য যদি আমি কিছুই না করতে পারি, তবে আমার সমস্ত অর্জন বিফল হয়ে যাবে না? তোমার জীবনে যা কিছু ঘটেছে, সবকিছুকে একটা দুঃস্বপ্ন ভেবে তুমি ভুলে যাও, নিজের স্বপ্ন নির্বাচন। আর চাকরি, চাকরি তুমি আমার ফার্মে করবে, আমি তোমাকে চাকরি দেব। আচ্ছা, তুমি কি
কম্পিউটার জানো? শিখছিলাম। হ্যাঁ, তাহলে কাজ চলে যাবে। আর তোমার একটু লোকাল অ্যাকসেন্ট আছে, আমি সেটা ঠিক করে নেব, কোনো চিন্তা করো না। তুমি যতদিন অসুস্থ আছো ততদিন তুমি আমার এখানে থাকবে, সুস্থ হবার পরে তুমি ওইখানে জয়েন করবে। আমাদের মহিলা কর্মজীবীদের একটা হোস্টেল আছে, আমি আফজালকে বলে তোমাকে ওইখানে একটা ব্যবস্থা করে দিব, আমার মনে হয় তোমার ওইখানে ভালো লাগবে। ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম নন্দিনীর কথা, ও নন্দিনী এখন থেকে আমাদের এই ডেস্কে কাজ করবে, আর তোমাদের সাথে পরে আমি ফর্মালি পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, অভির খবর কি? আচ্ছা, আসলে আমার কাছে পাঠিয়ে দিও যদি। হ্যাঁ, হ্যালো, অভিনন্দন, বসে।